বিশ্বজুড়ে সোশ্যাল সাইটে বিপত্তি, কাজ করছে না হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, কাজ করছে না ইনস্টাগ্রামও। রাত সোয়া নটা থেকে পরিষেবা বন্ধ চার সোশ্যাল সাইটের। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বিশ্বজুড়ে এই ছবিটা কিন্তু ধরা পড়ছে যে বিভিন্ন সোশ্যাল সাইটে বিপত্তি, হোয়াটসঅ্যাপ কাজ করছে না, ফেসবুক কাজ করছে না, ইনস্টাগ্রামও কাজ করছে না। আমাদের প্রতিনিধি সব্যসাচী বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সব্যসাচী, কি কারণে এই বিপত্তি এবং কতক্ষণ এটা চলতে পারে এখনো পর্যন্ত, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সমাজিত এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু সবুজ সংকেত মেলেনি। তবে 9:14, 9:15 সময় থেকে দেখা যায় কাজ করতে। আমরাও যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কপি লিখি, পোস্ট করি, তাদেরকে দেখতে পাই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দিয়েছে এবং অল ওভার ওয়ার্ল্ডে। এবং তারপরে টুইটারের মাধ্যমে আমরা জানতে পারি যে, এবং 15 মিনিটের মধ্যে অন্তত 600টা রিপোর্ট হয়েছে এখনো পর্যন্ত, যা সরকারি তথ্য পাওয়া যাচ্ছে। 15 মিনিটের মধ্যে, শেষ 15 মিনিটে 600+ রিপোর্ট ইতিমধ্যেই হয়ে গেছে। এই 4টে সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ। এবং তোমাকে বলে রাখি, যেটা সবার আগে স্ক্রিনে ভেসে উঠছে প্রত্যেকেরই, সরি সামথিং ওয়েন্ট রং, এই বাক্যটাই বারবার করে স্ক্রিনে ভেসে উঠছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 4টে সোশ্যাল মিডিয়া সাইট অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কাজ করা আপাতত বন্ধ হয়েছে। কতক্ষণে চালু হবে এখনো কিন্তু সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে সব্যসাচী। সব্যসাচী বাগচি আমাদের প্রতিনিধির সঙ্গে কাজ আমরা কথা বলছিলাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক কাজ করছে না, ইনস্টাগ্রামও কাজ করছে না, এবং এখনও পর্যন্ত কতক্ষণ এই বিষয়টি চলবে সেটা স্পষ্ট নয়। 9:15 থেকে কার্যত পরিষেবা বন্ধ সোশ্যাল সাইটের। ইতিমধ্যেই কিন্তু বিশ্বজুড়ে এই একই ছবি ধরা পড়ছে, 15 মিনিট ধরে বিশ্বজুড়ে কিন্তু বিকল হয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, এবং দীর্ঘক্ষণ এবং গোটা পৃথিবী জুড়েই কিন্তু এই ছবিটা ধরা পড়ছে। ইনস্টাগ্রাম কাজ করছে না, ফেসবুক বন্ধ রয়েছে এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপও। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বিশ্বজুড়ে সোশ্যাল সাইটে বিপত্তি, কাজ করছে না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামও কাজ করছে না। রাত 9:15 থেকে পরিষেবা বন্ধ রয়েছে 4 সোশ্যাল সাইটের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী বাগচি। সব্যসাচীর সঙ্গে আরও একবার কথা বলে নেব। সব্যসাচী, যেভাবে আমরা প্রতিটি কাজেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকি, গোটা বিশ্বজুড়ে এরকম একটা পরিস্থিতি নিশ্চিতভাবেই একটা বলা যেতে পারে আলোড়ন সৃষ্টি করেছে, সেক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে সেটাও হয়তো এই মুহূর্তে সামনে আসতে পারছে না, কারণ কার্যত সমস্ত সোশ্যাল মিডিয়াই বন্ধ। দেখো, এটা দেখো সত্যি কথাই, এখন আমাদের প্রত্যেকেরই জীবনটা বেশি রয়েছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে, সোশ্যাল সাইটগুলোর উপর নির্ভর করে। সেখানে এটা শুধু ভারতের সমস্যা নয়, গোটা বিশ্বজুড়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। এবং ভারতীয় সময় অনুসারে ঠিক 9:15 থেকে সমস্যাটা সূত্রপাত হয়। যেটা তোমাকে আগেও কিছুক্ষণ আগে এর আগের ফোনে বলেছিলাম যে এখনো পর্যন্ত এটা জানা সম্ভব হয়নি যে ঠিক কখন আবার এই 4টে সোশ্যাল মিডিয়া সাইট চালু হবে। তবে যেটা জানা যাচ্ছে খুব প্রাথমিকভাবে, যেহেতু এই 4টে সাইটের ইউজার প্রচুর গোটা পৃথিবী জুড়ে, ইতিমধ্যেই কিন্তু অগণিত রিপোর্ট করতে শুরু করেছে। এবং এই রিপোর্ট করার ফলে আশা করি যারা এই সোশ্যাল সাইটের যারা দায়িত্বে রয়েছেন, তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শর্ট আউট করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমাদের হাতে একটাই সোশ্যাল সাইট, যেটা টুইটার, এবং টুইটারের মাধ্যমে আমরা যোগাযোগ করার জানার চেষ্টা করছি যে ঠিক জায়গা, মানে ব্যাপারটা কোন জায়গায়, কত দূর সমস্যাটা, মানে সমস্যাটা নিবারণ কত দূরে হতে পারে। একদমই সব্যসাচী, আজকের জীবনে অবশ্যই সোশ্যাল সাইটের ভীষণ রকমের গুরুত্ব রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কমিউনিকেশনের একটা বড় মাধ্যম হোয়াটসঅ্যাপ, সেটাও সম্পূর্ণভাবে কাজ করছে না, এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আগাম কোনো সংকেত তো ছিল না, তাহলে কি কোনো বিপত্তি হয়েছে এখনো পর্যন্ত, এই বিষয়ে কিছু বিষয় সামনে আসছে কি? দেখো, এটা তো প্রত্যেকেই একটা বড় ওয়েবসাইটের অন্তর্গত, এবং ওয়েবসাইটে বিভিন্ন সময় আমরা দেখেই যে আমরাও যারা ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইট অনেক সময় ডাউন হয়ে যায়, বিভিন্ন কারণে ডাউন হয়ে থাকে, সেটা টেকনিক্যাল বিভিন্ন কারণ থাকতে পারে। এই কারণগুলো এত তাড়াতাড়ি আমাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দেওয়া সম্ভব না, আরেকটু পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, এবং আমরাও সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আমরা জানতে পারলেই আমাদের দর্শক বন্ধুদের আরও তাড়াতাড়ি তথ্য দিতে পারবো এই বিষয়ে। ধন্যবাদ আপাতত তোমাকে সব্যসাচী বাগচি, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। এবং এই মুহূর্তে প্রশ্ন একটাই যে কি এমন হলো যার ফলে কাজ করছে না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, একসঙ্গে এতগুলি সোশ্যাল সাইট,
ইনস্টাগ্রামও কাজ করছে না, তবে টুইটার একমাত্র এই মুহূর্তে কিন্তু লাইভ রয়েছে এবং টুইটারেই কিন্তু সমস্ত এই বিষয়গুলো উঠে আসছে। রাত 9:15 থেকে এই ছবিটা ধরা পড়ে যখন বিশ্বজুড়ে সোশ্যাল সাইটগুলিতে বিপত্তি। হোয়াটসঅ্যাপ কাজ করছে না, ইনস্টাগ্রাম এবং ফেসবুক কাজ করছে না, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন। এর আগে কিন্তু গোটা বিশ্ব একসাথে প্রত্যেকটি সাইটই বন্ধ হয়ে গেছে, ডাউন হয়ে গিয়েছে এবং সেটা প্রায় 15 মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছে, এটা কিন্তু দেখা যায়নি। সুতরাং কী এর পিছনে কারণ রয়েছে সেটাই কিন্তু বোঝার এই মুহূর্তে চেষ্টা চলছে। আপনাদের এই মুহূর্তে যে জানিয়ে রাখবো, গোটা পৃথিবী জুড়েই কিন্তু এই ছবিটা ধরা পড়ছে। আমার আপনার ফোনে নয় বা আমার আপনার যে কাজ আমরা করি পিসি বা ল্যাপটপে নয়, প্রতিটি জায়গাতেই কিন্তু এই ছবি, গোটা বিশ্বজুড়েই সোশ্যাল সাইটে এই বিপত্তি। কোনোভাবেই কাজ করছে না হোয়াটসঅ্যাপ, কাজ করছে না ফেসবুক, ইনস্টাগ্রাম কাজ করছে না। রাত 9:15 থেকে এই পরিস্থিতি এখনও চলছে, এখনও পর্যন্ত এই সোশ্যাল সাইটের তরফে কোনোরকম বার্তা কিন্তু জানানো হয়নি যে কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, এ বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকেও কোনোরকম বার্তা আসেনি। টুইটার দিকে অবশ্যই নজর রেখে চলতে হচ্ছে, কারণ টুইটারে এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যেতে পারে, কারণ একমাত্র টুইটারই এই মুহূর্তে লাইভ রয়েছে।